রহস্যময় এক জাতি গোষ্ঠী কালাশ। পুরুষতন্ত্রের কোনো হুঙ্কারই নেই তাদের মধ্যে। এখানে নারী পুরুষকে সমান অধিকার দেওয়া হয়। এখানকার নারীরা স্বাধীন চেতা। এখানকার নারীরা নিজেরাই নিজেদের স্বামী বেছে নিতে পারেন। কালাশ নারীদের যেমন নিজেদের স্বামী বেছে নেওয়ার অধিকার আছে, তেমনি স্বামী পরিবর্তনেরও স্বাধীনতা রয়েছে এনাদের। এদের আরো একটি অদ্ভুত রীতি আছে। এখানকার ছেলেরা যখন কিশোর বয়স থেকে যৌবনে পা রাখেন, তখন তাদের পুরো গ্রীষ্মকালের জন্য অনেক ভেড়ার সঙ্গে উঁচু পাহাড়ে থাকার জন্য পাঠিয়ে দেওয়া হয়। কারণ তাদের ধারণা, যদি তারা গ্রীষ্মের তাপ ও কষ্টের জীবনযাপন সেরে ফিরতে পারে, তাহলে তখন গ্রামে বাদলক উৎসব পালন করা হবে। তখন ছেলেটিকে গ্রামের যে কোনো বিবাহিত বা অবিবাহিত নারীকে বেছে নেওয়ার অধিকার দেওয়া হয়। এদের সামাজিক রীতিনীতিগুলো খুবই অদ্ভুত। এদের এক গ্রামের কালাশ বধূকে ছিনতাই করে নিয়ে যায় অন্য গ্রামের কালাশ পুরুষ। এতে যদি ওই দুই নারী পুরুষের সম্মতি থাকে, তবে তাতে কোনো দোষ নেই বলে মনে করা হয়। কালাশরা চিকিক গাল নামে এক ধরনের খেলা খেলে এবং তাদের অনুশাসনগুলির একটা বিশেষত্ব রয়েছে। নারীরা অনেক সময় পুরুষদের পোশাক পরে নাচেন এবং পুরুষরা পরেন নারীদের পোশাক। নীলনয়না অধিকারিণী স্বর্ণকেশিনী কালাশ নারীরা যখন রঙিন বেরঙিন পোশাক এবং গহনা পরে বেরোয়, তখন তাদের রূপে মোহিত হয়ে থাকেন সবাই। সে গ্রামের নারীরা এতটাই সুন্দরী যে এই গ্রামের নামই হয়ে গেছে সুন্দরীদের গ্রাম। মানুষের দাবি, পৃথিবীর সব থেকে সুন্দরী নারীরা নাকি এইখানেই থাকেন। কালাশ নারীরা অনেক সময় তাদের শরীরে ট্যাটু করেন। জীবনযাত্রার উপকরণ ছাড়াও নিজেদের পোশাক তারা নিজেরাই তৈরি করেন, আর বেশিরভাগই উলের এবং এমব্রয়ডারির লম্বা পোশাক পরে থাকেন। পাকিস্তানের উত্তর পশ্চিমে অবস্থিত হিন্দুকুশ পর্বতের দুর্গম এলাকায় অবস্থিত এই গ্রামটি পৃথিবীর নৈসর্গ বলে মনে করা হয় গ্রামটিকে। এরা নিজেদের গ্রিক বীর আলেকজান্ডারের সৈন্য সামন্তের বংশদূত বলে মনে করে। কালাশ জনগোষ্ঠীদের প্রধান তিনটি উৎসব হয়। তাদের সবচেয়ে বড় উৎসব কাউমাস। উৎসবটি হয় কাউমাস নামের এক টক গাছকে ঘিরে। তারা আমোদ প্রমোদ করতে খুবই ভালোবাসে। কারোর অধীনে থাকতে তারা নারাজ। তাই পাকিস্তান তাদের স্বাধীনভাবে থাকতে দিয়েছে। এই গ্রামটি পাকিস্তানে অবস্থিত হলেও এদের পাকিস্তানের সঙ্গে ধর্ম, সংস্কৃতি, চেহারা, আচার বিচার, খাদ্যাভ্যাস, সমাজ ব্যবস্থা কোনো কিছুরই কোনো মিল নেই। কালাশদের দেখলে মনে হবে তারা ইউরোপের মানুষ। পুরো বিশ্ব আধুনিকতার চাদরে যখন নিজেদের জড়িয়ে নিয়েছে, তখন সারা পৃথিবীর থেকে নিজেদের বিচ্ছিন্ন করে রেখেছে কালাশবাসীরা।